আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি ভবিষ্যৎ সম্পর্কিত কল্পবিজ্ঞানের গল্প ভবিষ্যৎ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চরিত্রায়নে বনমালী, ধানুরাও ও নাতির ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত। গল্প পাঠে আমি অনুপ্রিয়া আহমেদ। তাহলে চলুন সকলে মিলে মজা করে শুনি কল্পবিজ্ঞানের হাসির গল্প ভবিষ্যৎ। পৃথিবীর যা অবস্থা দেখছেন ধানুরা, তাতে তার ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। ধানুরা কবিরাজ এই 3352 সালে আয়ুর্বেদের তেমন কদর হওয়ার কথা ছিল না। বাপ পিতে পর পেশা ছেড়েই দিতে চেয়েছিলেন, আর কবিরাজি করবেনই বা কিভাবে? সারা পৃথিবী জুড়ে কেবল শহর আর বসত, গাছগাছালির পাড় উঠে গিয়েছিল। ধানুরাও তখন কবিরাজি ছেড়ে নিতান্ত অনিচ্ছার সঙ্গে একটা রাসায়নিক গবেষণাগারে কাজ করতে লাগলেন। তখন তার বয়স 24-25 হবে। একদিন সহকারী বনমালী বলল, ধানু গোপনে তোমাকে একটা খবর দিই, আমি একটা জিনিস বানিয়েছি, বড় আজব জিনিস। কি বলতো? মাধ্যাকর্ষণকে ফাঁকি দেওয়ার একটা কায়দা করা গেছে। একদিন ল্যাবরেটরিতে বসে নানা রকম জিনিস মিশিয়ে যাচ্ছিলুম খেয়াল খুশিতে, হঠাৎ দেখি দ্রব্যটা লাফিয়ে শূন্যে উঠে বাঁচতে লাগলো। বলো কি হে? তবে আপ বলছি কি, বনমালী সেই আবিষ্কার থেকে দেখ না দেখ দুনিয়ার গোল পাল্টে গেল। তার কারণ ওই নতুন যন্ত্র আবিষ্কারের পর মানুষজন তাই শূন্যপথে যাতায়াত করতে শুরু করলো, মাটির ওপর দিয়ে যাতায়াত কমে যেতে লাগলো। তার ফলে রাস্তাঘাট ফাঁকা পড়ে থেকে গাছপালা গজাতে লাগলো। তার ওপর বনমালীর ওই জিনিস আরো উন্নত করে মহাশূন্যে যাতায়াত হয়ে গেল আরো সহজ এবং দ্রুত। ফলে সূর্যের অন্য সব গ্রহে যাতায়াতের ঝামেলা ঝঞ্ঝাট আর হইল না। আবিষ্কারের 10 বছরের মধ্যে অন্যান্য গ্রহে এবং চাঁদে বিরাট বিরাট করণে তো হলোই, আকাশে বেলুন বাড়ি তৈরি হলো মেলা, পৃথিবীর 2-4 মাইল ওপরে সত্যি বাড়িগুলো ভেসে থাকে। ফলে পৃথিবীতে বাস না করে অধিকাংশ মানুষই ভালো আবহাওয়ার জন্য আর নির্জরতার খোঁজে নানা দিকে ছড়িয়ে পড়ল। ফলে শহর ফাঁকা হয়ে যেতে লাগলো এবং সেখানে গাছপালা গজাতে লাগলো। এখন সেই আবিষ্কারের 50 বছর পর পৃথিবী গাছপালায় ছেয়ে তো গেছেই, জঙ্গল এত নিবিড় হয়েছে যে পাড়াঘর জায়গা নেই। সাপ, বাঘ, সিংহ, ভালুক, গরিলা, ব্যাং, বিছে একেবারে গিজ গিজ করছে, দিনে দুপুরে ঝিঝি ডাক শোনা যায়। মুশকিলটা এখানে, জঙ্গলের জন্য পৃথিবীতে গাছগাছড়ার খোঁজ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সকালে ধানুরান্তায় ভাসমান নৌকার মতো বাতাসি জানে নাতিসহ পন্টিকারি, পাথরকুচি, বিশর্ণপরণী ইত্যাদি গাছগাছড়ার সন্ধানে বেরিয়ে পড়েছেন, কিন্তু কোথাও নামতে সাহস হচ্ছে না। এক জায়গায় ঘন জঙ্গল দেখে নামতে গিয়ে দেখলে তলায় 7-8টা বাঘ মুখ তীরে তাদের দেখছে। নাতি বলল, সুন্দর। ধানুরাম রূপ উচকে বললে, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আগে পৃথিবীতে একটাও বাঘ ছিল না, কোথা থেকে যে এসব গজালো কে জানে। নাতি অবশ্য মজাই পাচ্ছে, কারণ সে থাকে তার বাবার কাছে, পৃথিবীর 2 মাইল ওপরে এক আকাশ বাড়িতে। বাঘ দূরের কথা, গাছপালাও চোখে দেখেনি। সে বলল, নামো না দাদু। বাপরে, নাম নেই এক। তার মানে? সে বুঝবি না, ও হলো বাঘ। বাঘ তো কি? ও বড় ভয়ঙ্কর জিনিস। আবার আরেক জায়গায় নামতে গিয়ে ধানুরাম দেখলে একটা গরিলা মস্ত একটা কাছের গায়ে গাম বসিয়ে পিচ্ছুল করছে। দাদু, আমি ওই লোকটার সঙ্গে ভাব করব। ভাব করার লোক নয় দাদু, কাছে গেলে খান মটকাবে,
নাতি ছুটিয়ে জঙ্গলের মধ্যে গরিলাটাকে দেখছিল। দুষ্ট ছেলে, নৌকর কানা টপকিয়ে নিচে নাপিয়ে পড়েন। ভানুরাম তাকে সাবধান করার সময়টাও পেলেন না, অসহায়ভাবে চেঁচাতে লাগলে, ও দাদু, ও দাদু, এ কি স্বপনে যে কাণ্ড করলি! নিচে লাভ দিলেও হাত পা অবশ্য ভাঙবে, কারণ নাতি জুতোয় বনমালীর সেই আবিষ্কার লাগানো আছে। নাতি ধীর গতিতেই পড়ল এবং গভীর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ধানুরান ভয়ে উদ্বেগে ঘামতে লাগলেন। ধীরে ধীরে অবতার নিজের যানটিকে নিচে নামিয়ে আনলেন। নামাতে খুবই ক্লেশ পেতে হল। নিশ্চিত্র গাছপালা, লতা, গুল্মে তলাটা দুর্ভেদ্য হয়ে আছে। যানটা ভূমি স্পর্শ করতে পারল না, লতা পাতায় আটকে ঝুলে রইল। ধানুরাম লাফ দিয়ে নিচে নেমে নাতির নাম ধরে ডাকাডাকি করে খুঁজতে লাগলেন। চারিদিকে নানা রকম জীব জন্তুর পায়ের শব্দ হচ্ছে। একটা হাতি ডেকে উঠল কাছে পিঠে, হায়না হাসলো। ধানুরামের বুক কাঁপতে লাগলো ভয়। মাত্র 5 বছর বয়সী নাতি, এই জঙ্গলে তার নিরাপত্তা কোথায়? খুঁজতে খুঁজতেই ধানুরাম বুঝতে পারলে আশা নেই। গাছপালায় চারিদিক এত অন্ধকার যে এই দিন দুপুরেও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবু প্রাণপণে ডাকতে লাগলেন, যদি সাড়া দেয়। তারপরেই ঘটল অত্যাশ্চর্য ঘটনা। ধানুরাম নাতিকে খুঁজতে খুঁজতে বেশ খানিকটা এগোতেই হঠাৎ দেখতে পেলেন সেই গরিলাটা তার নাতির হাত ধরে দাঁড়িয়ে আছে একটা ফাঁকা জায়গায়। আর 7টা বা তার নাতিকে ঘিরে পা আর গা চেটে আদর করছে। ধানুরাম একটা শ্বাস ছাড়লেন। না, জীব জন্তু আর আগের মতো নেই। 90 প্রজন্মের কিরাবে সভ্য ভব্য বলতে হবে। 5 মিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।